উচ্চতা বিষয়ক একটা ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে। তো তোমাদের এই ক্লাস শুরু করার আগে এই ক্লাসটার শিক্ষণ ফলগুলো আমরা একটু জেনে রাখবো। আমি বোর্ডে যে একটা শিক্ষণ ফল আমি লিখেছি, ভূরেখা, উদ্ধরেখা, উল্লম্ব কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ, এই বিষয়গুলো সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা জানব। এরপরে উচ্চতা ও দূরত্ব বিষয়ক সমস্যা সমাধান করতে পারবো। 3 নম্বরটা হবে উচ্চতা ও দূরত্ব বিষয়ক সমস্যা সমাধান হাতে কলমে আমরা প্র্যাকটিস করতে পারবো। এখন এই 3টে শিক্ষণ ফল নিয়ে আমরা আমাদের এই আজকের কার্যক্রম শুরু করবো ক্লাসের। তোমরা জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, পাঠ্য বই, খাতা নিয়ে বসো। আশা রাখছি আমাদের ক্লাসটা অনেক সুন্দর হবে, উপভোগ্য হবে। তো ঠিক আছে, এখন আমি শুরু করছি। প্রথমে আমরা যে জিনিসগুলো জানবো, ভূরেখা আসলে কি? ভূরেখা এই যে দেখো, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি, পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী মাটি, পৃথিবী পৃষ্ঠ, এর উপরে এই এটাকে ভূরেখা বলবো আমরা। এটা কি কি বলবো? ভূরেখা বলবো, ভূরেখা। আর এটার উপরে যদি আমি যদি একটা লম্বা ড্র করি, যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটাকে নাম দিলাম আমি এবি, তখন আমার এটা হয়ে যাবে উর্ধ্বরেখা, এটা হয়ে যাবে ঊর্ধ্বরেখা। একটা হচ্ছে ভূরেখা আর একটা হচ্ছে ঊর্ধ্বরেখা। ভূমি যেটা সেটা হলো ভূরেখা, আর তার উপরে লম্ব যে কোনো রেখা সেটা হচ্ছে ঊর্ধ্বরেখা। এখন ভূমির সমান্তরালে যদি আমি যদি একটা রেখাটা নিই, এই ভূমির সমান্তরালে এ বি যদি একটা রেখা টানি এরকম করে, এটাও যদি 90 ডিগ্রি আঁকি, যদি সমান্তরালে একটা রেখা টানি, ভূরেখার সমান্তরাল রেখা, এই ভূরেখার সমান্তরাল রেখাটাকে আমরা কিন্তু ভূরেখা বলতে পারবো। ভূরেখার মতো সে আচরণ করবে, ভূরেখার যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য গুলা সে দেখাবে। আর ভূরেখা, ঊর্ধ্বরেখা, এখানে 3টা আমরা বিন্দু দেখছি, এখানে 3টা বিন্দু দেখছি, এ বি সি, ভূরেখা, ঊর্ধ্বরেখা, এসি হচ্ছে ভূরেখা, এবি হচ্ছে ঊর্ধ্বরেখা। ভূরেখা ঊর্ধ্বরেখা আমি যদি এসিটা অ্যাড করি, তাহলে এ বি সি 3টা মিলে একটা তল হবে। আমরা তল কাকে বলা, আমরা জানি বস্তুর পিঠকে তল বলা হয়। যেমন একটা ইটের 6টা তল, একটা ডাস্টারের, একটা ডাস্টারের 6টা তল, তাহলে এই পিঠ এরকম, এটা একটা তল, তাহলে এই উল্লম্ব তল এটাকে বলা হবে। এ বি সি মিলে এটা এই পাঠটা হবে একটা তল। যেমন এটা একটা এই ডাস্টারটার ভিতরে আমি যদি ডাস্টারটা ড্র করি, তোমরা একটু খেয়াল করো, এবার আমি যদি ডাস্টারটা ড্র করি এভাবে, এটা হলো ভূমি, তাহলে এটা হলো ভূরেখা, এটা হলো ভূরেখা আর এটা হলো ঊর্ধ্বরেখা, এটা হলো 90 ডিগ্রি। ভূরেখা আর ঊর্ধ্বরেখা মিলে এখানে একটা তল দিছে, এই যে এটা একটা তল, এই ডাস্টারটার এটা একটা তল, তাহলে এটা হলো উল্লম্ব তল। তাহলে যে তলের মধ্যে ভূরেখা আছে এবং ঊর্ধ্বরেখা আছে সেই তলকে বলা হবে উল্লম্ব তল। তাহলে আমার সেক্ষেত্রে এ বি সি এটা যেহেতু ভূরেখা আর ঊর্ধ্বরেখার সমন্বয়ে, তাহলে এ বি সি মিলে একটা তল হবে, সেই তলটা হবে উল্লম্ব তল। আর এখানে আমরা জানবো যে উন্নতি কোণ, অবনতি কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ কোনটা হবে? উন্নতি কোণ হবে এই ভূরেখার উপরের দিকে যদি কোনো কোণ হয়, এটা এই ভূরেখা, ভূরেখার উপরের দিকে যদি কোনো কোণ হয় সেটা হবে উন্নতি কোণ, উন্নতি কোণ। আর ভূরেখার সমান্তরাল রেখা, সেটাও আমি বলছিলাম যে ভূরেখা সমান্তরাল রেখা ভূরেখার মতোই আচরণ করবে। তাহলে ভূরেখার সমান্তরাল রেখা হলো এটা, ভূরেখার সমান্তরাল রেখা এটা, এই তাহলে এটাকে আমি ভূরেখা বলবো। ভূরেখার নিচের দিকে যে কোণ হবে সেটা হবে অবনতি কোণ, অবনতি কোণ। উন্নতি মানে উপরে, অবনতি মানে নিচে। উন্নতি মানে উপরে, আমরা জানার জন্য উন্নতি মানে উপরে, ভূরেখার উপরে যদি কোণ হয়
উন্নতি কোণ, আর ভূ রেখার সমান্তরাল রেখার নিচে যদি কোণ হয় অবনতি কোণ। তাহলে আমরা দুইটা কোণ সম্পর্কে জানলাম, একটা হলো উন্নতি কোণ আর একটা হলো অবনতি কোণ। আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই উন্নতি কোণ অবনতি কোণ খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, কারণ উন্নতি কোণ আর অবনতি কোণ যদি আমি যদি বের করতে না পারি, যদি না বুঝি, তাহলে আমি চিত্র আঁকতে পারবো না, আর চিত্র না আঁকতে পারলে আমার প্রমাণ সঠিকভাবে আমি করতে পারবো। এখন এখানে আমরা জানলাম আজকে ভূ রেখা কি জানলাম, উদ্দরেখা কি জানলাম, উন্নতি কোণ কি জানলাম, অবনতি কোণ কি জানলাম, উল্লম্ব তল কাকে বলে সেটা জানলাম। এরপরে আমরা এই ত্রিকোণমিতিক দূরত্ব উচ্চতার যে সমস্যাগুলো আছে, দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যাগুলো আমরা সমাধানের পথে আমরা ধীরে ধীরে অগ্রসর হব। তার আগে আমাদের আগের ক্লাসে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানছি, আগের অধ্যায়গুলোতে, সেই আগের অধ্যায়গুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা আজকে আরেকবার জেনে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আসো আমরা আমি এখানে একটা হাত এঁকে নিই, দেখো এটা হচ্ছে আমি যদি 0 ডিগ্রি ধরি, এটা 30 ডিগ্রি ধরি, এটা 45 ডিগ্রি ধরি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, যদি আমি এরকম ধরি, এখানে একটা ছোট কগনিটিভ ডোমেন আমরা কাজ করব, কগনিটিভ ডোমেনের উপরে। তোমরা জানো তিনটা ডোমেন আছে, এফেক্টিভ ডোমেন, কগনিটিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন। তো এই কগনিটিভ ডোমেন মানে মনে রাখা, কোনো কিছু সহজে মনে রাখার কতগুলো কৌশল। তো আমার এখানে আমি যদি বলি সাইন 0 ডিগ্রি কত হবে, তারপরে সাইন 30 ডিগ্রি কত হবে, সাইন 45 ডিগ্রি কত হবে, সাইন 60 ডিগ্রি কত হবে, সাইন 90 ডিগ্রি কত হবে, তাহলে আমি কিভাবে বের করবো? একটা জিনিস লক্ষ্য করো, রুট এন বাই টু, এটা এই ছোট একটা কথা যদি আমরা মনে রাখি, রুট এন বাই টু। আমরা যখন পরীক্ষা হলে কাজ করি, আমাদের এই হাতটায় কলম থাকবে ডান হাতে, আর এই বাম হাতটা আমরা ফ্রি থাকবে। এই বাম হাত দিয়ে আমরা হিসাব করবো, এই ছবির মতো একটা হাত আমরা কল্পনা করবো। এই বাম হাতের আমার এখানে এই এই আঙ্গুলটা হলো 0 ডিগ্রির জন্য, তাহলে এই আঙ্গুলটা ডান পাশে আর কোনো আঙ্গুল নাই, তাহলে আঙ্গুলের সংখ্যা নাম্বার অফ ফিঙ্গার হচ্ছে 0, তাহলে রুট 0/2 সমান হলো 0। আবার এটা হচ্ছে 30 ডিগ্রি, দ্বিতীয় আঙ্গুলটা, এটা এটা প্রথম আঙ্গুল, এটা দ্বিতীয় আঙ্গুল, দ্বিতীয় আঙ্গুলটা হলো 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আঙ্গুলের ডান দিকে একটা আঙ্গুল আছে মাত্র, তাহলে রুট এন এর জায়গায় নাম্বার অফ ফিঙ্গার হলো 1, তাহলে সমান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। আবার 45 ডিগ্রি হলো থার্ড ফিঙ্গার, এই যে এটা, এই থার্ড ফিঙ্গার, এটা এখন এই থার্ড ফিঙ্গারের বাম দিকে কয়টা আঙ্গুল আছে, ডান দিকে কয়টা আঙ্গুল আছে, দুটো আঙ্গুল আছে, তাহলে √2/2 সমান হবে 1/2। আবার 4 নম্বর আঙ্গুল যেটা 60 ডিগ্রি, সেটা ডান দিকে কয়টা আঙ্গুল আছে, 3টা আঙ্গুল, তাহলে √3/2। আবার 5 নম্বর আঙ্গুলের ডান দিকে কয়টা আঙ্গুল আছে, 4টা আঙ্গুল, তাহলে হবে √4/2 সমান 2/2 সমান 1। তাহলে আমরা এখান থেকে খুব সহজে আমরা শিখে নিয়েছি সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে এটা যখন আমাদের জানা হয়ে গেছে, এখন আমরা এই অনুপাতগুলো সহজেই বসাইতে পারবো। পরীক্ষা হলে আমার হঠাৎ করে দূরত্ব উচ্চতা বিষয়ক কোন সমস্যার সমাধানে সাইন 60 ডিগ্রি মান লাগতেছে, তাহলে আমি এভাবে হিসাব করব, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এদিকে কয়টা আঙ্গুল আছে, 3টা আঙ্গুল, তাহলে √3/2। আবার আমার সাইন 90 ডিগ্রি লাগতেছে, তাহলে এখানে কয়টা আঙ্গুল আছে, 4টা আঙ্গুল, √4/2 সমান 1। তাহলে আমরা এই সহজেই সহজেই আমরা এই আঙ্গুলের সাহায্যে হিসাব করে √n/2 এই ডোমেনটা
ডোমেনটার উপরে কাজ করে আমরা এই অনুপাতের মানগুলো বের করতে পারবো পরীক্ষার মাধ্যমে। এটা একদম মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই, আমরা এটা জানবো। আর ত্রিকোণমিতিক এরপরে আমরা যদি কস অনুপাতটা করতে চাই, কস তো কস অনুপাত যদি আমি করতে চাই তাহলে আমাকে এদিক দিকে শুরু করতে হবে। জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমি যদি বলি কস জিরো সমান কস জিরো, এদিক থেকে শুরু করবো তাহলে ডান দিকে কটা আঙ্গুল আছে? চারটা আঙ্গুল, রুট 4/2 সমান হবে 1। তারপরে কস 30 ডিগ্রি, এই যে দেখো 30 ডিগ্রি, এটা তো 30 ডিগ্রি হলে কটা আঙ্গুল ডান দিকে? একটা, দুটো, তিনটা, রুট 3/2। তারপরে কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 45 এর দিকে কটা আঙ্গুল আছে? দুটো আঙ্গুল আছে, রুট 2/2 সমান 1/2। তারপরে কস 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল কত হবে? এদিকে তো একটা আঙ্গুল আছে, একটা আঙ্গুল আছে, রুট 1/2 সমান হাফ। তারপরে কস 90 ডিগ্রি, 90 ডিগ্রি কস এর ক্ষেত্রে, এই কস হলো এদিকে, এদিকে হলো কস, আর এদিকে হলো সাইন। তাহলে কস 90 ডিগ্রি, এদিকে কয়টা আঙ্গুল আছে? কোনো আঙ্গুল নাই, জিরো, ইকুয়াল জিরো। তাহলে আমরা সাইন অনুপাতটা বের করবো কোনখান দিয়ে? সাইন অনুপাতটা বের করবো আমরা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ করলে কস অনুপাত পাই। তাহলে আমরা সাইন অথবা কস যে কোনোটাই আমরা বের করতে পারছি। আর ট্যান এর জন্য আমরা সাইন বাই কস করে দেব, সাইন বাই কস, সাইন 30, সাইন 30 বা কস 30 ভাগ করলে ট্যান 30, ট্যান 30 মান হচ্ছে 1/3। তাহলে সাইন 30 বাই কস 30 ট্যান 30। এবার আমরা ট্যান অনুপাত, কট অনুপাত, অন্যান্য সকল অনুপাতে আমরা বের করতে পারবো। ইনিশিয়ালি আমরা যদি সাইন অনুপাতটা শিখি তাহলে কস অনুপাতটা তার দিয়ে করে সেটাও পারবো, আর ট্যান অনুপাতটা সাইনকে কস দ্বারা ভাগ করে। এভাবে আমাদের মাথায় রাখবো, আমাদেরকে তো আসলে গণিত যখন আমরা করতে এসেছি আমাদেরকে চিন্তার ভিতরে থাকতে হবে, অলয় যেগুলা নিয়ে ভাবনায় থাকতে হবে, কিভাবে সহজ করে বের করা যায়, কিভাবে সময় বাঁচানো যায়, কিভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা অ্যান্সার করতে পারি। বর্তমান সময়ে পরীক্ষাগুলোতে অনেক সময়ের টাইম ম্যানেজমেন্টের অনেক বিষয় থাকে, সেগুলো আমরা এখন থেকে শিখবো ধীরে ধীরে। ঠিক আছে, আজকে আমরা আমাদের সমস্যা সমাধানে চলে যাই। আমরা শুরুতে অনুশীলনী 10 দেখো আমি কোশ্চেনটা লিখছি, তোমাদের কোশ্চেনটা লেখার দরকার হবে না, কারণ তোমাদের বইতেই কোশ্চেনটা লেখা আছে। তো কোশ্চেনটা আমি লেখার কারণ হচ্ছে আমি এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো হলো একটা ছবি আমাদেরকে আঁকতে হবে, কারণ উন্নতি কোন অবনতি কোন আমাদেরকে দেখাতে হবে। তো আমাদের
এখানে যেহেতু দূরত্ব উচ্চতা গঠিত সমস্যার সমাধান, তো সেজন্য আমাদের এখানে প্রস্থটা বুঝে আমি যদি চিত্র আঁকতে পারি, তাহলে যদি চিত্রটা আমি ড্র করে ফেলতে পারি তাহলে আমার অনেকখানি আমি এগিয়ে যাব আমার যে কাজ সমস্যা সমাধান। তো আসো আমরা ফার্স্ট অফ অল চিত্রটা আঁকার চেষ্টা করি। তো এখানে প্রথমে একটা মিনার আছে, তো আমি মিনারটা ড্র করার চেষ্টা করি। এই হলো মিনার, মিনারটার নাম হচ্ছে আমি এবি, এবি হচ্ছে মিনার, মিনারের পাদদেশ হচ্ছে এ, শীর্ষ হচ্ছে বি। পাদদেশ থেকে কিছু দূরে, এই যে একটু কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। আরেকটু ডাউনে দিই, এটা শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। মিনার থেকে মিনারের পাদদেশ এ, পাদদেশ থেকে কিছু দূরে, এটা কিন্তু মিনারটা ভূরেখার সাথে, এসিটা ভূরেখা। একটি স্থানে আমি যদি মিনার, যেহেতু মিনারটা এরকম ভূমিতে দাঁড়ানো আছে, মিনারটা ভূমিতে দাঁড়ানো আছে এরকমও হতে পারে, মিনারটা অন্য কোনো আরেকটা স্থাপনার উপরও দাঁড়ানো থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। তো আমি এটা এখানে ধরে নিচ্ছি যে এটা ভূমিতে আছে। মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ হচ্ছে বি, বিভিন্ন উন্নতি কোণ বিসি এ ইকুয়াল 30 ডিগ্রি, এবং মিনারটা উচ্চতা 26 মিটার। এখন মিনারটা, মিনারটি ওই স্থান থেকে কত দূরে, মিনারটি ওই স্থান থেকে 1 মিটার দূরে আছে। তাহলে এখন আমরা ছবিটা আমরা এঁকে ফেলছি, যে আমি আবার বলছি একটি মিনার এবি, মিনারের পাদবিন্দু এ, শীর্ষবিন্দু বি, মিনারের পাদবিন্দু, মিনারটার উচ্চতা 26 মিটার, মিনারের পাদবিন্দু থেকে কিছু দূরে, আমি সেটা ধরে নিলাম 1 মিটার দূরে, কিছু দূরে সি বিন্দুতে মিনারের শীর্ষ বি এর উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এটা কি উন্নতি কোণ কেন বলছি, আমি বলছি ভূরেখার উপরের দিকে কোণ হলে উন্নতি কোণ, ভূরেখার উপরের দিকে কোনো কোণ যদি হয় সে কোণটা হবে উন্নতি কোণ। তো আসো আমরা এটা লিখা শুরু করি। মনে করি মিনারটির উচ্চতা এবি ইকুয়াল 26 মিটার, মিনারের পাদবিন্দু, পাদবিন্দু এ হতে এসি সমান 1 মিটার দূরে, ভূতলস্থ সি বিন্দুতে মিনারের শীর্ষ, শীর্ষ বিন্দু বি এর উন্নতি কোণ এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমি কি লিখলাম, মনে করি মিনারটির উচ্চতা 26, মনে করি মিনারটির উচ্চতা 26 মিটার, মিনারের পাদবিন্দু এ থেকে 1 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুতে এই শীর্ষ বিন্দু বি এর উন্নতি কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। এটা কেন উন্নতি কোণ কিভাবে বুঝবো আমরা, এই ভূরেখার উপরের দিকে কোণ হলে উন্নতি কোণ। আমি একটু আগে উন্নতি কোণের ডেফিনেশন তোমাদেরকে দিয়েছি, উন্নতি কোণ অবনতি কোণ। তাহলে আমরা উন্নতি কোণ পেয়ে গেলাম। এখন আমি, আমাকে প্রশ্ন করা হয়েছে মিনারটির থেকে ওই স্থানটির দূরত্ব কত, অর্থাৎ আমাদের মিনারটির থেকে ওই স্থানটির দূরত্ব হলো 1 মিটার। এখন আমাকে x এর মানটা বের করতে হবে। তো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে ABC। এই সমকোণী ত্রিভুজটা থেকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার, আমরা যেহেতু চ্যাপ্টারটার নাম দূরত্ব উচ্চতা গঠিত সমস্যা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে, তো ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে হলে আমরা কিভাবে এটা বের করব, কি কি অনুপাত আছে, 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, 30 ডিগ্রি কোণের সন্নিহিত বাহু হচ্ছে x, তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু সংশ্লিষ্ট যে অনুপাত সে অনুপাতটার নাম কি, আমি তোমাদেরকে নবম অধ্যায়ে যখন ত্রিকোণমিতিক অনুপাত গুলো শিখিয়েছি তখন বলেছিলাম যে বিপরীত বাই সন্নিহিত, বিপরীত বাই সন্নিহিত ইকুয়াল ট্যান থিটা, সকা তোয়া দিয়ে ওখানে একটা কগনিটিভ ডোমেইনে কাজ করেছিলাম, সেখানে সকা তোয়া দিয়ে করেছিলাম ট্যান অনুপাত হবে অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট বাই অ্যাডজাসেন্ট,
विपरीत पाई सन्निहित तो एखे विपरीत पाई सन्निहित तो आप पा टेन अनुपात त्रिभुज ए बी सी ए एन ए सी बी इक्वल ए बी बाय ए सी बा टेन थर्टी डिग्री इक्वल ए बी होच्छे 26 और ए सी होच्छे एक्स दुटे मीटर 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 एक काटा जाबे टेन थर्टी डिग्री होच्छे 1 बाय रूट 3 इक्वल 26 बाय एक्स तो এখান থেকে এসে আমরা সো x স্কয়ার 26 রুট 3 মিটার না x এটা ইকুয়েশন ইকুয়েশনে কিন্তু আমরা একক লিখব না কারণ এখান থেকে একক একক কাটা গেল 2600 মিটার 100 মিটার কাটা গেল আমরা x ইকুয়াল পেলাম কিন্তু x মানে কি ac ইকুয়াল আমরা বের করব ac ইকুয়াল x মিটার তো x এর মান 26 রুট 3 তাহলে ac ইকুয়াল 26 রুট 3 মিটার মিটার তো এখানে আছে তাহলে এখানে আবার এক ইকুয়েশন এর ভিতরে যে নিয়ে আমরা মিটার লিখতে পারি না এটা আমরা অনেকেই ভুল করে থাকি ইকুয়েশন এর মিটার লিখি এটা লেখা যাবে না তো এখানে আমি যদি আরেকটু ক্যালকুলেশন করি রুট 3 এর মান যদি বসাই 1.732050808 দিয়ে আমরা একটা টার্ম পাচ্ছি এবার আমরা ক্যালকুলেটর দিয়ে যদি যদি মাল্টিপ্লাই করি কত 26 ইনটু root 3 equal 45 or else 0.33321 এখানে আমরা নোট অফ অ্যাপ্রক্সিমেশন দিয়ে 45.03 লিখি সুতরাং মিনার থেকে ওই স্থানটি দূরত্ব তো 45.03 মিটার প্রায় আমি যে এখানে চিহ্নটা দিলাম এটা হলো প্রায় চিহ্ন ইংলিশে বলা হয় নোট অফ অ্যাপ্রক্সিমেশন এখানে আমি পুরো সংখ্যাগুলো না নিয়ে কিছু অংশ নিলাম দশমিকের পরে যদি জিরোর পরে যদি 5 থাকতো এখানে যদি 5 থাকতো আমি এটা 4 করে দিতাম চিত্রটা যখন আমরা প্লট করতে পারবো তখনই আমি বুঝবো যে আমার কাজটা করা অত কঠিন হবে না এখানে কোন রেশিওটা থাকবে সেটাতে আমরা যাব এখন আসো আমি এখানে একটা ডিফারেন্ট ম্যাথ নিয়ে আসছি সেটা অবনতি কোণের এখানে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু অবনতি কোণ 30 ডিগ্রি
তাহলে আমি উন্নতি কোণ দিয়ে একটা করেছি, আশা করি উন্নতি কোণের 10 11 12 এই দুটো অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে, প্র্যাকটিস করে দেখো। তো এই অঙ্কটা আমি একটু শিখিয়ে দেই কিভাবে করবে। আগে আমরা একটা ঘর এঁকেছি, মনে করো এটা একটা ঘর, একটা ঘর, সাপোজ এটা একটা ঘর, এটা হলো ঘরের ছাদ। ছাদের একটা বিন্দু মনে করো এ বি, তাহলে ছাদের একটা বিন্দু হচ্ছে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু ধরো, ভূতলস্থ একটা বিন্দু ধরো সি, দেখো একটি ঘরের ছাদের কোন বিন্দু ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দু সি, ওই বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণটা কি সি বিন্দুতে নাকি এ বিন্দুতে আমাকে এটা বুঝতে হবে, অবনতির কোণটা কোন বিন্দুতে, সি বিন্দুতে নাকি ও বিন্দুতে। আবার প্রশ্নটা দেখো, এই ঘরের ছাদের কোন বিন্দুতে, ছাদের এ বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দুর অবনতি কোণ, সি বিন্দুর অবনতি কোণ এই বিন্দুতে, তাহলে অবনতি কোণটা এই বিন্দুতে। তো আমি তাহলে ভূ রেখার সমান্তরাল একটা রেখা এখানে ড্র করতে হবে, এসি প্রাইম, ভূ রেখার সমান্তরাল একটা রেখা ড্র করব, ড্র করলে এইখানে আমি 30 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে। তাহলে দেখো ভূতলস্থ একটি ঘরের ছাদের কোন বিন্দুতে এই বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে একটা বিন্দু সি, সি এর অবনতি কোণ সি এ সি প্রাইম সমান 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন আমাকে ঘরটির উচ্চতা বের করতে হবে, তাহলে দেখো মনে করি ঘরটির উচ্চতা ভি সমান এইচ মিটার, ঘরের ছাদের এ বিন্দু হতে 20 মিটার দূরে এ বিন্দুতে উক্ত বিন্দু হতে, উক্ত বিন্দু মানে এ বিন্দু হতে ওই এ বিন্দুতেই অবনতি কোণ, এ বিন্দু থেকে 20 মিটার দূরের একটা বিন্দু সি তে, এ বিন্দুতে উক্ত বিন্দু হতে 20 মিটার দূরের উপলস্থ একটি বিন্দু সি এর অবনতি কোণ, সি এ সি প্রাইম সমান 30 ডিগ্রি। একটা জিনিস লক্ষ্য করো, অবনতি কোণ কিভাবে হবে, এটা কেন অবনতি কোণ হইল, এই যে এটা ভূ রেখা, ভূ রেখার সমান্তরাল রেখা, ভূ রেখার সমান্তরাল রেখার নিচে কোণ, এই জন্য এটা অবনতি কোণ। তাহলে অবনতি কোণ কিভাবে বলবো, ভূ রেখার সমান্তরাল রেখার নিচে কোণ হলে অবনতি কোণ, উত্তর একটা বিন্দু সি এর অবনতি কোণ সি এ সি প্রাইম সমান 30 ডিগ্রি। এখন ত্রিভুজ আমরা যদি এরকম লিখি, এই ক্ষেত্রে বিসি প্যারালাল এসি প্রাইম, এসি তাদের সেল, সুতরাং সি এসি প্রাইম ইকুয়াল এসি বি, এসি বিটা আগে লিখে সুন্দর হবে, এসি বিটা আগে লেখো তাহলে সুন্দর হবে, এসি বি ইকুয়াল সি এ সি প্রাইম, কারণ সি এ সি প্রাইম আমাদের দেওয়া আছে ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা 30 ডিগ্রি পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমাকে টিভি দেওয়া আছে এবং এসি ইকুয়াল এখানে লিখে দিতে ভালো, তো কিন্তু হচ্ছে এসি সমান 20 মিটার দূরের উতলস্থ, তাহলে এসি সমান 20 মিটার। এবার আমরা একটু এখানে চলে যাই, এখানে হয়তো আমাদের
देखा जाए ना समकोणी त्रिभुज ए बी सी ए কোন অনুপাত থাকবে বলো তো দেখি আমার ত্রিভুজ আছে এটা যেহেতু সমকোণ আর বিপরীত বাহু আছে এটা 30 ডিগ্রি 30 ডিগ্রি বিপরীত বাহু আছে আর ত্রিভুজ আছে বিপরীত বাহু আর ত্রিভুজ থাকলে কোন অনুপাত হবে বলো বিপরীত বাহু ও ত্রিভুজ তাহলে আমরা জানি যে tan অনুপাতে ত্রিভুজ থাকে না cot এ ত্রিভুজ থাকে না তাহলে ত্রিভুজ থাকবে sin অথবা cos এ তো বিপরীত বাহু হলে নিশ্চয়ই সেটা সাইন হবে এভাবে চিন্তা করে করে আমাদেরকে লিখতে হবে তাহলে সাইন অনুপাত নিশ্চয়ই হবে বিপরীত বাহু বা বিপরীত বাহু অনুপাত অতিভুজ তাহলে সাইন সাইন 30 ডিগ্রি ইকুয়াল কত হবে বিপরীত বাহু অনুপাত অতিভুজ আর বিপরীত বাহুটা কত AB ইকুয়াল H AC equal 20 with a meter 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 का काम आते हैं और sin 30 माने half equal h by 20 so h equal 10 इधर आज घर की उच्चता 10 मीटर ठीक है से हमरा आज के क्लास से प्राइस शिष्य दिखे चले थे हमरा देशी खान पर हमने इंतजार करे चिल्लम যে আমরা ভূরেখা উত্তরেখা উল্লম্ব তল উন্নতি কোণ অবনতি কোণ দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যার সমাধান সেগুলো আমরা করতে পেরেছি তো হাতে কলমে আমরা যখন এটা শিখব আগামী ক্লাসে আমি হাতে কলমের বিষয়ে তোমাদেরকে বলবো তোমরা ইউটিউবে একটু দেখে নিবে সেখানে ক্লিনোমিটার দিয়ে এই ম্যাথগুলো করা আছে ক্লিনোমিটার তোমরা লিখে নাও ক্লিনোমিটার ক্লিনোমিটার তুমি যদি ক্লিনোমিটার ইউটিউবে বা গুগলে সার্চ করো দেখবা ক্লিনোমিটারের কাজগুলো এই চ্যাপ্টারের কাজগুলো আছে সেখান থেকে একটু তোমরা আইডিয়া নাও পরের ক্লাসে আমি বিস্তারিত আলাপ করব এবং বাকি অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব তো ঠিক আছে আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো এবং ক্লাসটা যে কাজগুলো আমি বললাম করার জন্য ক্লিনোমিটারটা দেখবে আর বাকি অঙ্কগুলো করা যায় কিনা তোমরা দেখবে আর পরের ক্লাস তো আমি আসি ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে ভালো থাকবে তোমরা সবাই ততদিন আল্লাহ হাফেজ